আপনি কি জানেন জাপানে কিভাবে সর্বপ্রথম ইসলামের সূচনা হয়েছিল? উসমানীয় সুলতান আব্দুল হামিদ জাপানে কিভাবে ইসলামের সূচনায় কাজ করেছিলেন? কেন তৎকালীন জাপানের রাজা মুসলমানদের উপহার পাঠিয়েছিলেন? অবিশ্বাস্য হলেও সত্যি যে একটি দুর্ঘটনায় জাপানিদের মনে নাড়া দেয় এবং দলে দলে ইসলামে আসতে শুরু করে। কি সেই দুর্ঘটনা এবং কী বা ছিল এর পেছনের ইতিহাস, সে বিষয়গুলো নিয়েই আমাদের আজকের ভিডিও। তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন। ইসলাম সূচনা লগ্ন থেকেই বিস্তৃতি লাভ করেছে গোটা পৃথিবীতে। বিভিন্ন দেশ, উপদেশ ও রাষ্ট্রের পর্যায়ক্রমে ছড়িয়ে পড়েছে এই দিনের সূর্য। আর এর জন্য ইতিহাসে অমর হয়ে আছেন সেসব মনীষী যারা আপ্রাণ চেষ্টায় জগৎময় ছড়িয়ে দিয়েছেন জ্ঞানের আলো। জাপানে ইসলামের ইতিহাস খুঁজতে গেলে পাওয়া যায় উসমানীয় খেলাফতের সময় সুলতান আব্দুল হামিদ 1890 খ্রিস্টাব্দে নৌপথে তার জাহাজ আতরগোলে এক সৌজন্যমূলক মিশন জাপানে পাঠিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল এই অঞ্চলে ইসলামের দাওয়াতের সম্ভাবনা সম্পর্কে সমীক্ষা চালানো। প্রতিনিধি দলটি জাপানে খুব ভালো প্রভাব সৃষ্টি করে। মূলত তারা এই অঞ্চলে ইসলাম কবুলের বীজ বপন করে যান। তবে তারা জাহাজে তুরস্কে ফেরার পথে একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। মাঝ নদীতে যাওয়ার পর শুরু হয় প্রকাণ্ড ঝড়, উথালপাথাল ঢেউ শুরু হয় সমুদ্রে, দিক হারায় জাহাজটি। জাহাজটিতে থাকা 609 জন যাত্রী মৃত্যুর প্রহর গুনতে থাকেন। শেষ পর্যন্ত জাহাজটি ডুবে যায়। তবে 609 জন যাত্রীর মধ্যে 69 জন আল্লাহর অসীম কুদরতে বেঁচে যান। দুর্ঘটনাটি ঘটেছিল রাতের আধারে। নিকটবর্তী দ্বীপের জাপানি অধিবাসীরা দুর্ঘটনা কবলিত লোকদের অত্যন্ত আন্তরিকভাবে সাহায্য করেন। জাপানের বাদশাহ মেইজি আহতদের চিকিৎসা ও জীবিতদের তুরস্কে পাঠানোর ব্যবস্থা করেন। শহীদদেরকে দুর্ঘটনাস্থলের নিকটেই দাফন করা হয় এবং সেখানে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। সে সময় থেকে প্রতি বছর এই দুর্ঘটনার স্মৃতি হিসেবে একটি অনুষ্ঠান করা হয়। সৌজন্যমূলক মিশনের অধিকাংশ সদস্য যদিও শহীদ হন, কিন্তু তাদের কোরবানি কার্যকর ভূমিকা পালন করে। জাপানের লোকদের উপর এই দুর্ঘটনার গভীর প্রভাব পড়ে। 24 বছর বয়সী এক তরুণ যুবক তুরজিরো ইয়ামাডা, যিনি একজন উচ্চশিক্ষিত সাংবাদিক ছিলেন, এই দুর্ঘটনায় এত বেশি প্রভাবিত হন যে তিনি দুর্ঘটনা কবলিত শহীদদের পরিবারের লোকদের জন্য সারা দেশে চাঁদা সংগ্রহের অভিযান চালান। 540 জন শহীদের পরিবারের জন্য বিরাট একটি অঙ্ক সংগ্রহ করে তিনি জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দরখাস্ত করে এই অর্থ তুরস্কে পাঠানোর ব্যবস্থা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় তার আবেগের মূল্যায়ন করে তাকেই সে অর্থ সহকারে তুরস্কে পাঠিয়ে দেয়। তুরজিরো ইস্তাম্বুল পৌঁছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। বিশাল ও ঝাঁকঝমকপূর্ণ এক অনুষ্ঠানে এই অর্থ তুরস্কের নৌ মন্ত্রণালয়ের নিকট হস্তান্তর করা হয়, যাতে করে মন্ত্রণালয় এই অর্থ দুর্ঘটনা কবলিত লোকদের মধ্যে বণ্টন করতে পারে। এ সময় সুলতান আব্দুল হামিদ স্বয়ং তুরজিরোকে ডেকে নিয়ে 2 বছর তুরস্কে অবস্থান করে এখানে সেনা অফিসারদের জাপানি ভাষা শেখানোর প্রস্তাব দেন। তুরজিরো তার এই প্রস্তাব গ্রহণ করেন। তুর্কি অফিসারদের জাপানি ভাষা শেখানোর পাশাপাশি তিনি নিজেও তুর্কি ভাষা শেখেন, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন শুরু করেন। কিছুদিন পরে তিনি মুসলমান হয়ে নিজের নামের সঙ্গে সিঙ্গিতুর শব্দ যোগ করেন। জাপানি ভাষায় এর অর্থ হচ্ছে চাঁদ। অন্য একটি সূত্রে জানা যায় তিনি তার ইসলামী নাম রেখেছিলেন আব্দুল খলিল। তুরস্কে অবস্থানকালে তিনি যখন বাড়ির লোকদের কাছে পত্র লিখতেন তখন তার ইসলামী নামও সাথে লিখে দিতেন। যদিও জাপানে ইসলামের অনুপ্রবেশের ইতিহাসের উপর অনেক রিসার্চ করা বাকি রয়েছে, তবে এখন পর্যন্ত জানা তথ্য অনুসারে তুরজিরোই ছিলেন জাপানের ভূখণ্ডের প্রথম ব্যক্তি যিনি ইসলাম কবুল করেছিলেন। তিনি 91 বছর বয়স হায়াত পান। 1957 খ্রিস্টাব্দে তার ইন্তেকাল হয়। তবে অপর এক সূত্রে জানা যায় জাপানি প্রথম মুসলিম ছিলেন আস্তারো নোডা নামের একজন সাংবাদিক। তিনি 69 জন বেঁচে যাওয়া যাত্রীর সাথে তুরস্কে গিয়েছিলেন এবং সুলতানের অনুরোধে সেখানে থাকেন। সেখানে অবস্থানকালে একজন ব্রিটিশ মুসলিমের সাথে তার সাক্ষাৎ হয়। তাদের দুজনের মাঝে এক দীর্ঘ আলোচনা হওয়ার পর আস্তারো মুসলিম হয়ে যান এবং তার নাম রাখেন আব্দুল হালিম। তবে কে ওলগুনের মতে তুরজিরো এবং আস্তারো একসাথে গিয়েছিলেন এবং মুসলিম হয়েছিলেন। বলা হয় যে এই ঘটনার পর অপর আরেক জাপানি ব্যক্তি ইয়ামাওকা 1909 খ্রিস্টাব্দে ইসলাম কবুল করে নিজের নাম রাখেন ওমর ইয়ামাওকা। তিনি হজ করার সৌভাগ্য লাভ করেছিলেন। জাপানের আরেকজন ব্যক্তিও ছিলেন যিনি স্থানীয় মুসলমানদের তাবলিগে প্রভাবিত হয়ে ইসলাম কবুল করেন, নিজের নাম রাখেন আহমদ আরিগা। তারা দুজন জাপান ফিরে এসে ইসলামের দাওয়াত আরম্ভ করেন। তারপর আরও অনেক জাপানি লোক মুসলমান হন। ঠিক এভাবেই ধীরে ধীরে ইসলামের আলো পৌঁছে যায় জাপানের মাটিতে।